হ্যালো স্টুডেন্ট, আমি অমিত তোমাদের সামনে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের টপিক হলো স্পেলিং অ্যান্ড গ্রামার, অর্থাৎ যারা বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্ট তারা না প্রত্যেকে একটা একটু না ভুল হয়েই যায় ইংলিশে, আর গ্রামাটিক্যাল মিস্টেকও হয়। তো দেখো, আজকে যদি আমরা কোনো একটা অফিসে গিয়ে কাজ করি বা কোনো একটা অফিসিয়াল লেটার যদি লিখতে যাই, সেখানে গিয়ে যদি গ্রামাটিক্যাল ভুল হয় বা স্পেলিং মিস্টেক হয়, তো সেখানে দেখো আমাদের বসের কাছ থেকে অনেক সময় মুখ খেতে হয়। তাই এই মুখ যাতে না খেতে হয়, তাহলে আমাদেরকে আজকে এমএস ওয়ার্ড একটা হেল্প করে দেয়, সেটা হলো স্পেলিং অ্যান্ড গ্রামার অপশানটাকে অ্যাভেলেবেল করিয়ে। তো তোমরা যদি না জেনে থাকো যে এই অপশানটাকে কীভাবে কাজে লাগাতে হয়, তাহলে আমার ভিডিওটা এক্ষুনি দেখে নাও। ওকে, দেখো এই স্পেলিং অ্যান্ড গ্রামার এই অপশানটাকে অ্যাক্টিভেট করতে গেলে আমাদেরকে যেতে হবে প্রথমে ফাইল, ফাইল থেকে হচ্ছে অপশানস, অপশানস থেকে আমরা চলে যাব হচ্ছে প্রুফিং। প্রুফিংয়ে যাওয়ার পর দেখো এখানে লেখা রয়েছে ওয়েন কারেক্টিং স্পেলিং অ্যান্ড গ্রামার ইন ওয়ার্ড। এখানে যে চেকবক্সগুলো রয়েছে, অর্থাৎ দেখো স্পেলিং ভুল হলে সেটাকে চেক করা, গ্রামার এরার হলে সেটাকে চেক করা, ঠিক আছে, এবং গ্রামার উইথ স্পেলিং এটাকেও চেক করা, তো এই জায়গাগুলোকে তোমাকে সবকটা চেকবক্সে গিয়ে তোমাকে চেক করে দিতে হবে। ওকে, অর্থাৎ তোমাকে টিক করে দিতে হবে, দেওয়ার পরে তোমাকে বলতে হবে ওকে। বলার পরে তাহলে ফলে কী হবে যে তোমার স্পেলিং অ্যান্ড গ্রামারের যে অপশানটা রয়েছে সেটা অ্যাক্টিভেট হয়ে যাবে। ওকে, ক্লিয়ার সবাই? তো এবার দেখো আমি এখানে লিখেছি ইন্ডিয়া ইজ গ্রেট, কিন্তু দেখো তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ ইন্ডিয়ার তলায় একটা রেড কালারের ওয়েভ আন্ডারলাইন এসছে, আর গ্রেটের তলাও একটা রেড কালারের ওয়েভ আন্ডারলাইন এসছে। এই রেড কালারের ওয়েভ আন্ডারলাইন হলো তোমার স্পেলিং এরার হয়েছে। ওকে, ক্লিয়ার? আর দেখো তার তলায় দেখো আমি লিখেছি আই হ্যাজ আ পেন, হ্যাজ আ পেন তো হয় না, তুমিও বলবে বলে স্যার স্পেলিং মিস্টেক। হ্যাঁ, এটা দেখো এমএস ওয়ার্ডও কিন্তু ফাইন করে ফেলেছে, তার জন্য দেখো ডাবল আন্ডারলাইন রয়েছে বাট ব্লু কালারে। তাহলে মনে রাখবে রেড আন্ডারলাইন ওয়েভ আন্ডারলাইন হলে হচ্ছে স্পেলিং এরার, আর ডাবল ব্লু আন্ডারলাইন হলে হচ্ছে গ্রামাটিক্যাল মিস্টেক। ক্লিয়ার? এই গ্রামাটিক্যাল মিস্টেক বা স্পেলিং এরারটাকে আমরা দুরকমভাবে ঠিক করতে পারি। এক, ফার্স্ট যে অপশানে দেখাবো তার একটা শর্টকাট কী আছে, সেটা হলো তুমি কিবোর্ড থেকে F7 প্রেস করো। দেখো আমি স্ক্রিনেও তোমাদের জন্য লিখে দিলাম, ধরো আমি এই লাইনটাতে রয়েছি, দেখো এখানে দেখো আই হ্যাজ আ পেন, এই লাইনটাতে দেখো আমার কার্সারটা রয়েছে, তো আমি এখানে গিয়ে F7 প্রেস করলাম। যেই প্রেস করলাম দেখো এখানটা দেখাচ্ছে, দেখো ডান সাইডে আমি তোমাদের জন্য বড় করে দেখাচ্ছি, তো এখানে দেখো কী লেখা দেখাচ্ছে আই হ্যাজ আ পেন, এখানে দেখো ব্লু কালার রয়েছে। সাজেশান কী দিচ্ছে যে না, এখানে আই হ্যাজের বদলে আই হ্যাভ হবে। বলতে পারলাম হ্যাজ কখন হয়, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে, কিন্তু এখানে তো আই রয়েছে, তাহলে সেক্ষেত্রে কী হয়ে যাবে হ্যাভ। তো দেখো এখান থেকে তুমি হ্যাভটাকে গিয়ে ক্লিক করতে পারো, যেই হ্যাভটাতে গিয়ে ক্লিক করবে দেখো হ্যাভটা ঠিক হয়ে গেছে, এবং দেখো সঙ্গে সঙ্গে পরে ওপরের যে লাইনটা ছিল তার আবার স্পেলিং দেখাতে তোমাকে শুরু করেছে। তো এটা তো চলে গেল তোমার শর্টকাট ওই F7 থেকে। আর লং কাট কীভাবে রয়েছে স্যার শর্টকাট ছাড়া? দেখো রিভিউ ট্যাবে যাও, এই রিভিউ ট্যাবে গিয়ে এখান থেকে দেখো তুমি দেখতে পাবে স্পেলিং অ্যান্ড গ্রামার বলে এখানে একটা অপশান আছে, ঠিক আছে, তুমি F7 না প্রেস করে তুমি এখানে গিয়েও কিন্তু ক্লিক করতে পারো। দেখো আমি স্পেলিং অ্যান্ড গ্রামারে গিয়ে টিক করলাম, করার পর দেখো এখানে দেখাচ্ছে ইন্ডিয়া ইজ গ্রেট, এই বানানটা দেখো ভুল দেখাচ্ছে, তাহলে গ্রেট দেখো এই জায়গাটা দেখাচ্ছে হিউজ মানে ফেমাস, তাহলে গ্রেট অপশানটা কী হবে এটাকে তুমি চুজ করে নাও। এরপরে দেখো ইন্ডিয়া যে বানানটা আছে তার জন্য দেখো সাজেশান দেখাচ্ছে ইন্ডিয়া, ঠিক আছে, তুমি এখান থেকেও সিলেক্ট করতে পারো। অথবা আরও একটা অপশান আছে, তুমি ইন্ডিয়ার ওপরে গিয়ে রাইট ক্লিক করতে পারো, রাইট ক্লিক করলেও এখানে দেখো আমি তোমাদেরকে বড় করে দেখাচ্ছি, এখানেও দেখো কিছু সাজেশান দিচ্ছে, তোমার যদি মনে হয় হ্যাঁ ঠিক ইন্ডিয়া স্পেলিংটা এটাই হবে, তাহলে তুমি এখান থেকে ইন্ডিয়া নিয়ে নিতে পারো। অথবা তোমার যদি মনে হয় যে না না আমি ইন্ডিয়া বানান ঠিক লিখেছি, তাহলে তুমি কী করতে পারো ইগনোর অল, ইগনোর অল কোথায় হয় বলো তো, প্লেসের নাম লিখতে গেলে, যে ওয়ার্ডগুলো তোমার কম্পিউটারের ডিকশনারিতে অ্যাড করা থাকে না সেইগুলোই রেড মার্ক দেখায়। ধরো আজকে আমি আমার নাম লিখলাম অমিত, দেখবে অমিতের তলায় রেড মার্ক আসছে, তো তোমার মনে হবে যে স্যার অমিত স্পেলিংটা তো আমি ঠিক লিখেছিলাম, তা সত্ত্বেও কেন স্যার রেড ওয়েভ লাইন আসছে, কেন এটা ডিকশনারিতে নেই, তাহলে সেই ক্ষেত্রে তুমি কী করবে ইগনোর অল। ওকে, বলতে পারলাম? বাট এক্ষেত্রে কিন্তু তুমি অতি অবশ্যই INDIA, তো তুমি এখান থেকে এটা নিয়ে নেবে। আর তোমার নামটা যাতে ভবিষ্যতে মানে ধরো তুমি যখন তোমার নাম লিখবে, ধরো আমি আমার নামটা লিখলাম অমিত, সেখানে যাতে রেড ওয়েভ আন্ডারলাইন
লাইন যাতে না আসে, তাহলে সেক্ষেত্রে কি করব, আমরা অ্যাড টু ডিকশনারিও করে নিতে পারি। ওকে, বলতে পারলাম? তাহলে ভবিষ্যতে আর কিন্তু ওটার তলায় রেড ওয়েভ আন্ডারলাইন আর আসবে না, কেন ওই ওয়ার্ডটা ডিকশনারিতে অ্যাড হয়ে গেছে। কিন্তু এটাও মনে রাখবে, এই যে রেড কালারে ওয়েভ আন্ডারলাইন আসছে, এটা কিন্তু যখন আমরা প্রিন্ট আউট নেব তখন কিন্তু প্রিন্ট আউটে এই রেড ওয়েভ আন্ডারলাইন কিন্তু আসবে না। ঠিক আছে, ক্লিয়ার সবার কাছে? আশা করি আমার ভিডিওটা তোমরা সবাই বুঝতে পেরেছো। দেখো, আমরা যে অপশানটা এবার দেখবো সেটা হলো থেজোরাস। থেজোরাস অপশানটা কী কাজে লাগে? দেখো, এটা সিনোনিম অর্থ অথবা অ্যান্টোনিম এটার ক্ষেত্রে লাগে। তুমি বলেছো সিনোনিম বা অ্যান্টোনিম মানে কি? সমার্থক শব্দ অথবা হচ্ছে বিপরীতার্থক শব্দ। অর্থাৎ দেখো, এখানে লেখা রয়েছে বিরাট ইজ গুড ব্যাটসম্যান। ঠিক আছে, তো বলছে বিরাট হলো খুব ভালো ব্যাটসম্যান। দেখো, এই গুডের আরও কিছু কিছু হয়তো সিনোনিম রয়েছে, অর্থাৎ সমার্থক শব্দ রয়েছে। গুডটা তো খুব চলতি কথা হয়ে গেল, তো তুমি যদি এরকম ভালো কিছু ওয়ার্ড ইউজ করতে চাও তাহলে সেক্ষেত্রে দেখো তোমাকে ডিকশনারি বা অন্য কিছুর হেল্প নিতে হবে না। তুমি এমএস ওয়ার্ড থেকে দেখো তুমি এখান থেকে গুড অপশানটাকে সিলেক্ট করলে, করার পর তুমি রিভিউ ট্যাবে চলে গেলে। রিভিউ ট্যাবে যাওয়ার পর দেখো এখানটা থেজোরাস বলে একটা অপশান আছে। ঠিক আছে, দেখো এই অপশানটাকে তুমি গিয়ে জাস্ট ক্লিক করো। দেখো আমি এই অপশানটাকে যেই ক্লিক করবো, দেখো রাইট সাইডে দেখো তোমরা দেখতে পাবে সেফ, অ্যাডভান্টেজ, ইউজফুল। দেখো আজকে কত সিনোনিম এবং অ্যান্টোনিমগুলো আসছে, ইউজলেস, ঠিক আছে, নটি অ্যান্টোনিমও আসছে। ধরো আমি যদি মনে করি এখান থেকে বিরাট কোহলি ইজ হাই কোয়ালিটি ব্যাটসম্যান, এটাও লিখতে পারো, বা ফার্স্ট ক্লাস ব্যাটসম্যান বা সুপিরিয়র ব্যাটসম্যান ইউজ করতেই পারি আমরা। অথবা তুমি যদি মনে করো গেমের ক্ষেত্রে যেটা ইউজ হয়ে থাকে সেটা হলো স্কিলফুল, তো তুমি এখানে লিখতেই পারো বিরাট ইজ আ স্কিলফুল ব্যাটসম্যান। তুমি এখান থেকে গিয়ে স্কিলফুলের পাশে দেখো একটা অ্যারো আছে, এই অ্যারোতে গিয়ে তুমি ক্লিক করে তুমি এখান থেকে ইনসার্টও করতে পারো, কপিও করতে পারো। আমি দেখো ইনসার্ট করলাম, ইনসার্ট যেই করবে সঙ্গে সঙ্গে দেখো গুড ওয়ার্ডটাকে রিপ্লেস করে এখানে স্কিলফুল চলে আসবে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরে গেছো। চলো, আজকে লাস্ট যে অপশানটা রয়েছে সেটা হলো হচ্ছে ওয়ার্ড কাউন্ট। ঠিক আছে, দেখো এখানে এই অপশানটা রয়েছে, আমি তোমাদের জন্য বড় করে দেখাচ্ছি। দেখো এটা ওয়ার্ড কাউন্ট, ঠিক আছে, তুমি এখান থেকেও দেখতে পারো অথবা তুমি এই জায়গাটা থেকেও কিন্তু তুমি দেখতে পারো। ঠিক আছে, দেখো টাস্ক বারে ঠিক ওপরে কিন্তু দেখো এখান থেকেও তুমি ওয়ার্ড কাউন্টটা তুমি দেখতে পাবে। ঠিক আছে, এই ওয়ার্ড কাউন্টে গিয়ে তুমি যদি ক্লিক করো এখান থেকে তুমি দেখতে পাবে যে তোমার এর মধ্যে কতগুলো পেজ রয়েছে, কটা প্যারাগ্রাফ রয়েছে, ঠিক আছে, কতগুলো লাইন্স রয়েছে, তুমি পুরো স্ট্যাটিস্টিক্সটা দেখতে পেয়ে যাবে। এটা কি হয়, অনেক সময় ক্ষেত্রে আমাদেরকে বলা হয় না যে দেখবে 150 ওয়ার্ড এর মধ্যে প্যারাগ্রাফ লিখতে হবে বা 250 ওয়ার্ডের মধ্যে প্যারাগ্রাফ লিখতে হবে, তো তুমি 100-250 ওয়ার্ডের মধ্যে প্যারাগ্রাফ লিখেছো কিনা বা তুমি 150 ওয়ার্ডের মধ্যে প্যারাগ্রাফটা লিখেছো কিনা সেটাকে চেক করার জন্য এই অপশানটাকে ইউজ করা হয়ে থাকে। ওকে, তো সবাই আশা করি তোমাদের ভালো লেগেছে এই ভিডিওটা। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক দিতে ভুলো না। থ্যাংক ইউ সো মাচ।